অ্যাস্ট্রো যোগী জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য আজই ডাউনলোড করুন। রাশি মেষ ওভারভিউ। নিজের জীবনের বিষয়ে আজ আপনি একটু রীতিবদ্ধ হয়ে যাবেন। যতদূর পর্যন্ত এই বিষয়ের প্রশ্ন আসে যে আপনার জীবন থেকে কি চাই, আপনি কখনো কখনো নিজেকে খুব সমস্যাপূর্ণভাবে পান, কিন্তু আজ আপনি নিজের লক্ষ্যের দিকে নিজের মনোযোগ কেন্দ্রীভূত করতে পারবেন। ভালো হবে যদি আপনি নিজের জীবনের প্রতিটি ধাপের প্রতি লক্ষ্য রাখেন আর কোনো রকম সুযোগকে হাতছাড়া না করেন। রাশি মেষ রোম্যান্স। রোম্যান্সের দুনিয়ায় আজকের দিনটা আপনার খুব ব্যস্ত যাবে। বহুদিন ধরে চলে আসা কিছু ভুল বোঝাবুঝি থেকে আজ আপনি মুক্ত হতে চাইবেন, কিন্তু আপনি দেখবেন যে আজ সমস্যা আরও জটিল হয়ে উঠেছে। অশুভ গ্রহের অবস্থানই এই সমস্যা তৈরি করেছে। বুদ্ধির সঙ্গে সমস্যার মোকাবিলা করুন এবং সাবধানে সিদ্ধান্ত নিন। আপনার সঙ্গীকেও একটু জায়গা ছেড়ে দিতে হবে। রাশি মেষ ক্যারিয়ার। আপনার কর্মজীবনে নতুন চিন্তাধারা ভিড় করছে। আপনার আগ্রহ নিজের সিনিয়রদের সামনে প্রবেশ করছে। কেউ কেউ হয়তো স্বীকৃতিরূপে পদোন্নতিও লাভ করতে পারেন। এরা উপযুক্ত সময়ে নিজের দক্ষতা প্রমাণ এবং প্রদর্শন করে। রাশি মেষ ফাইন্যান্স। আজ আপনার অপ্রত্যাশিত প্রাপ্তি হতে পারে। এই অস্থায়ী বাইরের আমদানি নগদ রূপেই আসতে পারে। এটা উৎসাহজনক অর্থও হতে পারে, আবার এমনও নতুন যোজনা হতে পারে যাতে অর্থাগম হবে। এতে আপনার ভাগ্য জোড়া হতে পারে। কোনো ষড়যন্ত্রও হতে পারে, আবার পৈতৃক সম্পত্তিও হতে পারে। এই সম্পত্তি অবশ্যই কোনো ব্যাংকে জমা করুন যাতে ভবিষ্যতে আসা আর্থিক বিপদ কেটে যায়। রাশি মেষ হেলথ। আজ আপনি আপনার আহারের প্রতি খুব লক্ষ্য রাখুন। আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে যেসব খাদ্য আপনি নির্বাচন করেছেন তাতে আপনার শরীরের প্রতি কি ছাপ ফেলছে আর কোন কোন খাবার খেলে আপনার শক্তি সঞ্চয় হবে। ব্যায়ামকে আপনার শরীর মন দিয়ে ধরে রাখুন এবং যোগ ও মেডিটেশনকেও জীবনের অঙ্গ করে তুলুন। রাশি বৃষ ওভারভিউ। খুব কাছের বন্ধু আজ আপনার সাহায্যের জন্য এগিয়ে আসবে আর আপনাকে খুশিতেও রাখবে। নিজের সম্পর্ককে মজবুত করে তোলার জন্যে আপনি খুব কষ্ট করেছেন আর আপনার প্রচেষ্টা সফল হয়েছে। আজ হলো আনন্দ ফুর্তি করার দিন, কারণ আপনার বন্ধুও আপনার সাথে আছে। রাশি বৃষ রোম্যান্স। আজ আপনি যদি একা হন তাহলে দেখবেন যে কোনো পারিবারিক অনুষ্ঠানে আপনি কোনো আকর্ষণীয় মানুষের সঙ্গে পরিচিত হবেন এবং সেই ব্যক্তিটি অন্য কোনো পরিবার থেকে আসা কেউ, এমন কেউ যাকে আপনি এর আগে কখনো দেখেননি। আপনাকে যখন সুন্দর দেখাচ্ছে তখন কেন নিজে এগিয়ে গিয়ে তার সঙ্গে আলাপ করছেন না। রাশি বৃষ ক্যারিয়ার। আজ ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনার ক্ষেত্রে বা যারা চাকরি করেন তারা তাদের মালিক বা শিক্ষকদের খুশি করতে পারেন। আপনার শিক্ষক এবং মালিক লক্ষ্য করছে আপনার কাজ, তাই তাদের হতাশ করবেন না। রাশি বৃষ ফাইন্যান্স। অচল সম্পত্তির ব্যাপারে নিবেশিত অর্থ ব্যর্থ যাবে না, কেননা এখন হলো ঠিক সেই সময় যখন আপনি নিজের পরিবারের জমি জায়গাটুকু ভালো করে বানিয়ে নিতে পারবেন। যদি আপনার নজরে বিক্রয়যোগ্য জমি থাকে তাহলে আপনি দ্বিধা না করে তা কিনে নিন। এই সময় আপনি যে কোনো ভালো কেনাবেচায় বিনিয়োগ করতে পারেন। রাশি বৃষ হেলথ। আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে। শারীরিক ও মানসিক দিক থেকেও আজ আপনি শক্তিশালী থাকবেন। আপনি যোগা করতে চান আর আপনার ভালো লাগবে এবং মনও ভালো থাকবে। রাশি মিথুন ওভারভিউ। যদি আপনি আর সকারাত্মক আর সহনশক্তিকারী ব্যক্তি মিলে যান তাহলে আপনি নিজের বাড়িতে আরও হাসি খুশির পরিবেশ সৃষ্টি করতে পারবেন। মনে রাখবেন যে ভুল প্রত্যেক মানুষেরই হয়, কেউই সম্পূর্ণ হয় না। নিজের পরিবার বর্গের সাথে ইজ্জতের সাথে ব্যবহার করবেন, পরিণামস্বরূপ সেও আপনার সাথে ওই রকমই ব্যবহার করবে। রাশি মিথুন রোম্যান্স। আপনি এমন একজনের সঙ্গে পরিচিত হতে চলেছেন যিনি সম্প্রতি বেশ দূরে থাকেন। এর মানে হলো যে আপনি ইন্টারনেটের মাধ্যমে উপযুক্ত সঙ্গীর খোঁজ করছিলেন। আপনি এই বিশেষ ব্যক্তিটির সঙ্গে আপনার কোনো বন্ধুর মাধ্যমেও পরিচিত হতে পারেন। রাশি মিথুন ক্যারিয়ার। আপনি যদি মিলিটারি বা সুরক্ষা বিভাগে কাজ করার কথা ভেবে থাকেন তাহলে অবশ্যই চেষ্টা করুন। এতে আপনি সাফল্য পাবেন এবং আপনার কর্মজীবনেও আসবে পরিপূর্ণতা। শুভকামনা রইল। রাশি মিথুন ফাইন্যান্স। যারা কাপড় বা হস্তশিল্প সম্বন্ধিত কাজ করেন তারা নিজেদের কাজের ক্ষেত্রে একটা নতুন বিকাশ দেখতে পাবেন। হাতের তৈরি কাজে এমন আনন্দ পাবেন যা আপনার ব্যবসায় ও প্রতিফলিত হবে। এই ব্যাপারে খেয়াল রাখবেন যে আপনার হাতের কাজের প্রচার ভালোভাবে হয় এতে আপনার অত্যধিক লাভ হবে। রাশি মিথুন, হেলথ। যদি আপনার রক্তচাপজনিত কোনো সমস্যা থাকে তো আজ আপনি দেখবেন যে আপনার এই অসুবিধা কিছুটা ঠিক হয়ে এসেছে। আজ আপনার শরীর ঠিক থাকবে, কিন্তু আপনি নিজের খাওয়া দাওয়া এবং ব্যায়াম ইত্যাদির দিকে নজর রাখুন, যেহেতু এর পরিণাম আপনার জন্য লাভদায়ক হবে। হঠাৎ করে যদি আপনার ওজনে বৃদ্ধি হচ্ছে তো আজ সেই দিন যেদিন এই সমস্যা নিয়ে বিচার করা দরকার। রাশি কর্কট, ওভারভিউ। আজ আপনার পুরনো দিনচর্যায় কিছু নতুন আনার চেষ্টা করবেন, কেননা সেই রুচির দিকে লক্ষ্য দেওয়া যাক যা বহু সময় ধরে আপনি করতে চাইতেন। আজ নিজের একঘেয়েমি থেকে বাইরে বেরিয়ে এমন কিছু করুন যা কখনো কেউ আপনার কাছ থেকে আশা করেনি। হাসি ঠাট্টা আজ আপনার পরিবার আর বন্ধুদের জীবন ভরিয়ে তুলবে। রাশি কর্কট, রোম্যান্স। আজ আপনি আপনার প্রিয়তম মানুষটির কাছ থেকে অপ্রত্যাশিতভাবে কোনো উপহার পেতে চলেছেন, কারণ কিছুদিন আগে আপনি তাকে কোনোভাবে সাহায্য করেছিলেন। আপনি তার বিচক্ষণতা দেখে অবাক এবং অভিভূত হবেন। আপনার প্রতি তার এই সহানুভূতিকে গুরুত্ব দিন এবং তাকেও সেই একই গুরুত্ব দিন। রাশি কর্কট, ক্যারিয়ার। কেউ কেউ হয়তো দেশের বাইরে চাকরি করতে চান, কিন্তু মন থেকে এই চিন্তা সরিয়ে ফেলুন, কারণ দেশের বাইরে বেশি রোজগার করে অসন্তুষ্ট হওয়ার থেকে কম টাকা নিয়ে নিজের দেশে থাকা অনেক ভালো। রাশি কর্কট, ফাইন্যান্স। ছাত্রদের জন্য খরচা দিন এগিয়ে আসছে। আপনার স্কুল ফিস তো বাড়বে না, কিন্তু কোচিং ক্লাসের জন্য খুব খরচা হয়ে যাবে। তাই কঠোর পরিশ্রম করুন যাতে ফলাফলে আপনি প্রমাণ করতে পারেন যা খরচা করেছেন তা বিফলে যায়নি। রাশি কর্কট, হেলথ। আজ আপনি সদর্থক চিন্তাধারা নিয়ে থাকবেন। সমস্ত নকারাত্মক চিন্তা মুছে যাবে। লোকেরা আপনার সৌন্দর্যের প্রশংসা করবে। আসলে এ হলো আপনার চেহারায় চমকাচ্ছে। রাশি সিংহ, ওভারভিউ। আজ আপনি বিনা কোনো স্বার্থে অন্যদের সাহায্য করবেন, এতে আপনি খুশি পাবেন। আজ আপনার জন্য সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ থাকবে, তা সে সম্পর্ক আপনার দিক থেকে হোক অথবা নিজের দিক থেকে হোক, যাদের আপনি জানেনও না। নিজের লোকেদের সাথে সময় কাটালে ভালোবাসা বাড়বে। রাশি সিংহ, রোম্যান্স। আপনার এমন মনে হতে পারে যে আজকাল আপনার সঙ্গে প্রেমমূলক সম্পর্কে যেতে কেউ রাজি নয়। যাই হোক, আজ এমন দিন যেদিন এসব ধারণা পাল্টে যাবে। আজ এমন হবে যে কেউ আপনার পরিচিতদের মধ্যে প্রস্তুত হচ্ছে, যে আপনার ঘনিষ্ঠ বন্ধু অথবা আপনার কাজের জগতে পরিচিত। আপনি কারুর সঙ্গে কোনো সাধারণ অনুষ্ঠানেও মিলিত হতে পারেন। আপনার চোখ খোলা রাখুন, কারণ হতে পারে এ সেই মানুষ যে আপনার প্রত্যাশার বাইরে ছিল। রাশি সিংহ, ক্যারিয়ার। আপনি যদি চিকিৎসা শাস্ত্রে থেকে থাকেন তাহলে আজ হয়তো আপনি কোনো বিকল্প থেরাপি বা ওষুধের দিকে এগোবেন। এই বিষয়গুলিও যথেষ্ট আকর্ষণীয় কাজ করার পক্ষে। রাশি সিংহ, ফাইন্যান্স। হয়তো আপনার কিছু নিবেশ করবার বা বিদেশি কোনো পার্টনারের সঙ্গে মিলেমিশে কিছু করবার সুযোগ এসে যাবে। যদিও এর একটা খুব আকর্ষণীয় লাভজনক দিক আপনি দেখতে পাবেন, তবুও এই সময়ের জন্য আপনাকে এই প্রস্তাবটি এড়িয়ে যেতে হবে। এটা তেমন ফলপ্রসূ হবে না যদি আপনি এটা এ সময় শুরু করতে চান। তাই চেষ্টা করবেন যে এই প্রস্তাবটিকে কিছুদিনের জন্য পিছিয়ে দেবার এবং কোনো ভালো সময় তা শুরু করবার জন্য। এটা করলে পরবর্তীকালে আপনি সুখী হবেন যে আপনি এটা করছেন। রাশি সিংহ, হেলথ। আজকের দিন আপনার জন্য মানসিক শান্তিময় ও আত্মবিশ্বাসে ভরপুর থাকবে। আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে আর আজ আপনি ফিট আর আত্মবিশ্বাসী থাকবেন। আপনি যোগা আর ধ্যানকেও গুরুত্ব দিন যাতে আপনার ভিতরে আত্মশক্তি বৃদ্ধি পায়। রাশি কন্যা, ওভারভিউ। যদি আপনার কাছ থেকে কোনো সামাজিক কাজের জন্য কোনো সাহায্য চাওয়া হয় তাহলে কোনো মতেই পিছনে সরে যাবেন না, কারণ এর দ্বারা চাহিদাগ্রস্ত মানুষেরা তো লাভবান হবেই, আপনারও খুব সন্তুষ্টি হবে। আগে এগিয়ে আসুন আর এই অনুভবের আনন্দ উপভোগ করুন। রাশি কন্যা, রোম্যান্স। আজ আপনি আপনার জীবন সঙ্গীর সঙ্গে কোথাও গিয়ে নাচ করতে পারেন, আর যদি আপনি একা হন তাহলে বন্ধু বান্ধব বা পরিবারের সঙ্গে কোথাও বেড়াতে বেরোন, কারণ এই ধরনের সামাজিক সংমিশ্রণ আজ আপনাকে আনন্দ দেবে। উপভোগ করুন। রাশি কন্যা, ক্যারিয়ার। আজ আপনি এমন কারোর সঙ্গে পরিচিত হতে পারেন যে আপনার কর্মজীবনে প্রভাব ফেলবে। তার সহায়তায় আপনি নতুন কাজ শিখবেন। তার সদুপদেশ ও দক্ষতা আপনাকে আপনার কর্মক্ষেত্রে আরও এগিয়ে নিয়ে যাবে। রাশি কন্যা, ফাইন্যান্স। আজকে হলো সেই দিন যেদিন আপনার লাভ আসবে। বিদেশ থেকে যদি আপনি বিদেশে পুঁজি নিয়োগের কথা ভেবে থাকেন বা কোনো অর্থনৈতিক সাহায্যের আশা বিদেশ থেকে করে থাকেন। আজকে হয়তো আপনার সেই আশা পূরণ হবার সুখবর আসতে পারে, যার জন্য আপনি অপেক্ষা করে রয়েছেন। একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে চলুন, যেহেতু তারা বা নক্ষত্র আপনার দিকে রয়েছে। রাশি কন্যা, হেলথ। আজ দুর্ভাগ্যবশত আপনি নিজেকে কুঁড়ে ও অনুৎসাহিত বোধ করবেন। আপনি জানেন যে জিমে যাওয়া উচিত, কিন্তু আপনি যাবেন না। খেয়াল রাখুন যে ভালো আহার নিন, নতুবা আপনার শরীর খারাপ লাগতে শুরু করবে। আপনি আগামীকাল থেকে আবার ব্যায়াম করতে শুরু করে দেবেন। রাশি তুলা, ওভারভিউ। যতদূর দামি জিনিসপত্রের কথা আপনাকে সতর্ক থাকতে হবে, কারণ কোনো দামি জিনিস হারাবার সংকেত আছে। ভালো হবে নিজের মানসিক ভারসাম্য বজায় রাখুন আর নিজের জিনিসপত্র সাবধানে রাখুন। রাশি তুলা, রোম্যান্স। যদি আপনি একা থাকতে থাকতে ক্লান্ত হয়ে যান, তাহলে আজ আপনি এর থেকে মুক্তি পাবেন। আপনার বন্ধুত্ব যে একটি প্রতিশ্রুতি আবদ্ধ সম্পর্কে রূপান্তরিত হবে তার সংকেত রয়েছে। যাই হোক, আপনারা দুজনে যা চান তার দ্বারা যেন কেউ আঘাত না পায়, সেই দিকে অবশ্যই নজর দেবেন। রাশি তুলা, ক্যারিয়ার। আপনি যদি সফটওয়্যার প্রফেশনাল হন, তাহলে দেখবেন যে বহুদিন ধরে পড়ে থাকা কোনো কাজ আজ শেষ হবে। তাই এই উপযুক্ত সময়কে কাজে লাগিয়ে এগিয়ে যান। রাশি তুলা, ফাইন্যান্স। পার্থিব জিনিস আসবার জন্য জীবনে আনন্দ পাবেন, কিন্তু ক্ষণিক সুখের জন্য জীবনের বহুমূল্য জিনিস যেমন কি পরিবার, বন্ধু বান্ধব, এমনকি শরীরকে অবহেলা করবেন না। রাশি তুলা, হেলথ। যারই উচ্চ রক্তচাপজনিত অসুখ আছে, তাকে চিন্তাজনিত কাজ থেকে বিরত থাকতে হবে। মনকে শান্ত রাখতে হবে। যোগাসন করুন যাতে আপনার রক্তচাপের সমস্যা কমে যায়। রাশি বৃশ্চিক, ওভারভিউ। আজ হয়তো আপনি নিজেকে নিজের ইচ্ছে আর দায়িত্বের মধ্যে আধাআধিভাবে পাবেন। একদিকে আপনি সামাজিক সমারোহে খুব বেশি করে ভাগ নিতে চাইবেন, আর অন্যদিকে আপনাকে এই বিষয়ের ওপরেও লক্ষ্য রাখতে হবে যে আপনি নিজের কাজও যেন সময় মতো পুরো করেন। এই সমতা বজায় রাখা তো কখনোই আপনার জন্য চিন্তার কারণ ছিলই না, তাহলে দেরি করছেন কেন? সবাইকে খুশিতে রাখুন। রাশি বৃশ্চিক, রোম্যান্স। আজ প্রেমে পড়লে আপনার জীবন পাল্টে যাবে এবং জীবনে আগ্রহও বাড়বে। আপনার নতুন সঙ্গীর সঙ্গে সময় কাটানোর জন্য কোথাও ঘুরে আসুন। এর ফলে শুধুমাত্র আপনারা একে অপরকে জানতেই পারবেন না, বরং আপনাদের দুজনের সম্পর্ক আরও শক্তিশালী হবে। আর এর থেকেও বেশি হলো যে একজন সত্য জীবনসঙ্গীর সঙ্গ আপনাকে দ্বিধামুক্ত হয়ে আপনার অনুমতি ভাগ করে নিতে সহায়তা করবে। সুতরাং আপনার রোম্যান্টিক জীবন দ্বিগুণ সমৃদ্ধ হবে। রাশি বৃশ্চিক, ক্যারিয়ার। ইঞ্জিনিয়ারিং এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্সির ছাত্রছাত্রীরা নিজেদের প্রস্তুতিতে সন্তুষ্ট হবেন। আপনি ফলাফল থেকে সন্তুষ্ট হবেন এবং নিজেকে কোনোভাবে এ বিষয়ে সমালোচনা করতে পারবেন না, একথা ভেবে যে আপনি পরিশ্রম করেননি। রাশি বৃশ্চিক, ফাইন্যান্স। যদি আপনি স্বর্ণকার হন তো আপনার লাভ হবে, কাজে সফলতা পাবেন। সমস্ত সুযোগের দ্বারা নিজের কাজকে বাড়ান, নিজের বিক্রয়ের রাশিতে বৃদ্ধি হবে। এটা খেয়াল করুন যে কিছু আপনার খারাপ সময়ের জন্য বাঁচিয়ে রাখুন। রাশি বৃশ্চিক, হেলথ। আপনি কিছুদিন ধরেই খুব ব্যস্ত আছেন, তাই এখন আরাম করার সময় হয়েছে। আপনি বিনা কারণে ছোটখাটো বিষয়ে দৌড়ঝাঁপ করবেন না, তাতে সমস্যায় পড়বেন। আপনি তৈরি থাকুন আর সিনেমা দেখুন, তাহলেই আপনার শরীর ঠিক থাকবে। রাশি ধনু, ওভারভিউ। আর আপনি হয়তো এইটা জানেন না যে অধিকারীদের নজর আপনার প্রতি আছে। যখন আপনাকে আপনার কাজের জন্য প্রশংসিত করা হবে, তখন আপনি খুব আনন্দিত হবেন। আপনি কোনো উপহারও পেতে পারেন। রাশি ধনু, রোম্যান্স। সম্প্রতি আপনাদের মধ্যে হওয়া তর্ক বিতর্ক এবং ভুল বোঝাবুঝি আপনাকে আজ কিছুটা চিন্তিত করে তুলবে। এগুলিকে দূরে সরিয়ে দিন, কারণ এই ধরনের সময় বেশি দিন স্থায়ী হয় না। আপনার কাজ হল মাথা ঠান্ডা রাখা এবং আপনার সঙ্গীর সঙ্গে কোনো তর্ক বিতর্কে না যাওয়া, যা আপনাদের অসুখী করতে পারে। নিজেকে শান্তভাবে এবং পরিষ্কারভাবে প্রকাশ করুন, দেখবেন আপনার সঙ্গী আপনার কথা বুঝবে। রাশি ধনু, ক্যারিয়ার। আত্মবিশ্বাস সম্পন্ন দৃঢ় চরিত্রে মানুষের জীবনে সুযোগের কোনো অভাব হয় না। আজ আপনি দেখবেন যে সমস্যার মোকাবিলা করার যে দক্ষতা আপনার রয়েছে তা আপনার সহকর্মীদের ওপর সুপ্রভাব বিস্তার করবে। আপনার শক্তি এবং বিশ্বাস আপনাকে অনেক দূরে নিয়ে যাবে। রাশি ধনু, ফাইন্যান্স। আপনি যদি কোনো ব্যবসার সঙ্গে জড়িত থাকেন যা বিদেশি বাজারের উপর নির্ভরশীল বা যুক্ত, তাহলে আজকের দিনটি হয়তো আপনার জন্য লাভদায়ক হয়ে উঠবে। এই সময়টির যথাযথ ব্যবহারপূর্বক কিছু অতিরিক্ত সময় অফিসের কাজে দিলে তা সর্বতভাবে আপনার উন্নতির ক্ষেত্রে সহায়ক হবে। আজকের দিনটি আপনার জন্য प्रचंड सौभाग्यसूचक। राशि धनु हेल्थ एकाकित्वेर चरम सीमाय पहुंचवार आगे इतिबाचक बा सदर्थक परिवर्तनेर जन्य आज आपनी बेश आराम बोध करबेन। भालो ओ परिमित आहार आराम ओ किछु एक्सारसाइज आपनार जन्य लाभदायक हबे। जे कोनो केउ जार परिपाक क्रियाजनित असुविधार संगे जुझे चलेछेन तारा आज देखते पाबेन जे एई असुविधार लक्षणगुली दूर हये गेछे एबं आपनी आबार सुस्थ बोध करते शुरू करेछेन। राशि मकर ओभारभिउ যদি আপনার মনে হয় যে আপনার পরিবারের সদস্যদের মধ্যে কোনো বিবাদ চলছে তাহলে আপনাকে সেই সমস্যাকে গোড়া থেকে উঠিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করতে হবে। সম্পর্কের মধ্যে তিক্ততা সৃষ্টি হতে দেবেন না। আজ আপনি পুরোপুরি চেষ্টা করুন যে পরিবারের সব লোকেদের একে অপরের সাথে আনন্দে থাকুক আর একে অপরের প্রতি ভরসা করুক। রাশি মকর রোম্যান্স আজ আপনার সঙ্গীর সঙ্গে আপনার যোগাযোগের দিন। প্রতিদিনে জমে থাকা সমস্যাগুলির সমাধান হবে। খুলে কথা বলুন এবং একে আপনার আশা আকাঙ্ক্ষার কথা বুঝিয়ে দিন। দেখবেন আপনাদের সম্পর্ক আবার আগের জায়গায় ফিরে এসেছে। রাশি মকর ক্যারিয়ার আপনার নতুন ব্যবসা চালানোর ক্ষেত্রে আপনার সিনিয়র কর্মচারীরা আপনাকে আরও সুযোগ দেবে। তবে আপনি যদি ভাবেন এখনই আপনার মাইনে বাড়ানোর জন্যে ওপর মহলে জানাবেন না, তাহলে খুব ভুল হবে। রাশি মকর ফাইন্যান্স এই সময় পৈতৃক সম্পত্তি জনিত মামলা সামনে আনা বাঞ্ছনীয় হয়। এই সময় পৈতৃক সম্পত্তি সংক্রান্ত মামলার ব্যাপারে কথাবার্তা বলাও উচিত, কেননা এটা পরিবারে বিভাজন করতে পারে, যাতে পরিবেশ ভয়াবহ হয়ে যাবে। তাই সময়ের অপেক্ষা করে ধৈর্য বজায় রেখে চলুন। রাশি মকর হেলথ আজ আপনি বুঝতে পারবেন যে চিন্তার মাত্রা বাড়বে আর স্ফূর্তি কম হবে। আপনি যে কোনো অপ্রত্যাশিত খবরে চিন্তাকে বাড়তে দেবেন না। আপনি মাথা ঠান্ডা রাখুন আর বেশি চিন্তা করবেন না। কিছু যোগা আর আরাম করুন, তবেই আপনি ভালো ফল পেতে পারেন। রাশি কুম্ভ ওভারভিউ আজ আপনাকে নতুন কিছু করার জন্য নিজের ইচ্ছার ওপর লক্ষ্য দিতে হবে। নতুন কিছু করার অথবা নতুন কোনো খেলা খেলার তীব্র ইচ্ছা আপনার মনে ঘোরাফেরা করছে। আজ এই সিদ্ধান্ত নেওয়ার সময় যে আপনি যা করতে চাইছেন তা কেমনভাবে করবেন। আজ নিজের জীবন থেকে ভয়কে বার করে দিন। রাশি কুম্ভ রোম্যান্স যারা বহুদূর থেকে নিজেদের সম্পর্ক বজায় রেখে চলেছেন তারা আজ এ খবর জেনে বিস্মিত এবং আনন্দিত হবেন যে আপনার সঙ্গী আজ আপনার কাছে আসছে বা আপনার কাছে আসার পরিকল্পনা করছে। আপনি এই খবর পেয়ে চমকিত হবেন, তাই এই অতিথির আগমনের জন্য বিশেষ প্রস্তুতি নিন। রাশি কুম্ভ ক্যারিয়ার আজ আপনি দেখবেন যে আপনার কর্মজগতে হঠাৎই কোনো পরিবর্তন আসছে। চিন্তা করবেন না, এই পরিবর্তন আপনাকে দক্ষতা বিকাশে সহায়তা করবে। রাশি কুম্ভ ফাইন্যান্স নিজের গাড়ির প্রতি সম্পূর্ণ সাবধান হন, কেননা এটি চুরি যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনাকে নিজের মূল্যবান জিনিসপত্রগুলির ভালোভাবে দেখাশোনা করতে হবে, কেননা আপনার ভুল না হওয়া সত্ত্বেও তা চুরি হয়ে যাবার বা লোকসান হবার আশঙ্কা রাখে। আপনি এটা জেনে রাখুন যে আপনার কোনো প্রতিবেশী আপনার এই লোকসান করতে চলেছে। যদি আপনি সাবধান থাকেন তো আপনি এই লোকসান থেকে পুরোপুরি বাঁচতে পারবেন। রাশি কুম্ভ হেলথ আজ আপনি কিছুটা ব্যস্ত থাকবেন। আপনি নিজেকে ও সময় দিতে পারবেন না। আপনি একে অবহেলা করবেন না, বরং 20 মিনিটের জন্যও অফিসের মধ্যেও পায়চারি অবশ্যই করবেন। রাশি মিন ওভারভিউ আজ আপনি বিদেশ থেকে কোনো ভালো খবর পেতে পারেন। যদি আপনার বন্ধু অথবা পরিবারের লোক বিদেশে থাকে তাহলে এই ভালো খবর তাদের তরফ থেকে আসতে পারে। আজ সেই দিন যেদিন আপনাকে কোনো বিদেশ যাত্রার জন্য যেতে হতে পারে, আর এই বিদেশ যাত্রা আপনাকে খুবই মিষ্টি স্মৃতি দেবে। রাশি মিন রোম্যান্স আজ আপনার মুখ থেকে যেন কোনো খারাপ শব্দ বেরিয়ে না আসে, সে বিষয়ে আপনাকে নজর রাখতে হবে। আপনার নিজেকে সৎ বলে মনে হলেও আপনার সঙ্গী ব্যাপারটিকে এভাবে দেখবে না, সে বিষয়ে নিঃসন্দেহে থাকুন। আজ ভদ্রভাবে আচরণ করুন এবং নিজেকে নিয়ন্ত্রণ করুন। ভবিষ্যতে বড় বড় সমস্যা থেকে তাহলে আপনি মুক্তি পাবেন। রাশি মিন ক্যারিয়ার আপনি আজ নিজের কর্মজীবনে কঠিন পরিস্থিতিকে কিভাবে সহজ করে কাজ করা যায় তা দেখবেন এবং এর মাধ্যমে নিজের প্রতিভা প্রকাশিত হবে। আত্মবিশ্বাস, জেদ, প্রতিজ্ঞা মানুষকে তার আকাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেয়। রাশি মিন ফাইন্যান্স কোনো অর্থনৈতিক চুক্তি করবার জন্য আজকের দিনটি খুবই ভালো, কিন্তু কোনো বড় ঝুঁকি ওঠাবেন না, তার জন্য দিনটা শুভ নয়। তাড়াতাড়ি লাভ করবার জায়গায় ধীরে ধীরে নিশ্চিত কাজ করুন। আর এই পরিকল্পনা কোনো বড় নিবেশ করুন। রাশি মিন হেলথ। আজ আপনি আপনার মন ধ্যান ও যোগে সংযোগ করবেন যাতে আপনি ওজন বৃদ্ধিটাকে কমাতে পারেন। আজ আপনার শরীর খুব সুন্দর দেখাবে আর আপনার চেহারার মধ্যে একটা যে ক্লান্তির ছাপ পড়েছিল তা আজ মুছে যাবে। আজ আপনি দেখবেন যে লোকেরা আপনার ত্বকের ব্যাপারে আপনার প্রশংসা করছে।